আমার নিজের ধরা আমি নিজে খেয়ে গেছি তো আমারে কোনো মাইদুর কোনো টর্চারিং কিছুই করে নাই আমারে জিজ্ঞাসাবাদ করছে এক লোকের বাড়ি চাঁদপুরে কিন্তু ঢাকা ও গাজীপুরে ডজনখানেক খুন জখম ধর্ষণ চুরি ডাকাতি নেশাজাতীয় দ্রব্যের বিক্রিবাট্টা এমনকি অস্ত্র মামলার আসামি সে আত্মস্বীকৃত ভয়াবহ এই খুনি আদালতে দেয়া জবানবন্দিতে ১১টি লোমহর্ষক খুনের সাথে সরাসরি জড়িত থাকার কথা দাবি করেছে এমনকি সীমাহীন হিংস্রতা নিয়ে ১০১জনকে হত্যার জন্য তার যে নীলনকশা সেটাও জানিয়েছে ভরা আদালতে ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো অনুমান করতেই পারছেন আজকের ইতিহাসের গল্প এক সিরিয়াল কিলারকে নিয়ে আজ আলাপ হবে বাংলাদেশের সিরিয়াল কিলার রসু খাকে নিয়ে চলুন জেনে নেওয়া যাক চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের খেত মজুর আবুল হোসেন ওরফে মনু খার ছেলে রশিদ খান কিভাবে কুখ্যাত সিরিয়াল কিলার রসু খা হয়ে উঠল সেই কাহিনী অপরাধের পর সব অপরাধীরই স্বীয় কুকর্মের পক্ষে কিছু সাফাই থাকে রসু খাও এর ব্যতিক্রম নয় সেও তার অন্যায়ের পক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েছে প্রথম জীবনের নানা বিপত্তির কথা বলে সে তার অপরাধকে হালকা করে তোলার চেষ্টা কম করেনি পরপর কয়েকটি মামলায় অভিযুক্ত এবং গ্রেফতার হবার পর রসু খা পুলিশি জেরায় জানিয়েছে তার সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প বিয়ের আগে রসু খা এক মেয়েকে ভালোবাসত সেই মেয়ের পরিবার এই ভালোবাসা মেনে তো নেয়নি বরং এই ঘটনার জের ধরে ওই মেয়ের ভাইয়েরা তার হাত ভেঙে দেয় এরপরই রসু খা নাকি ওই আঘাত এবং অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় মূলত সে এই অপমানের প্রতিশোধ নিতে মোট ১০১টি খুনের সিদ্ধান্ত নিয়েছিল সিরিয়াল কিলার রসু খা পুলিশের জেরার মুখে পরিষ্কার জানিয়েছিল তার পরবর্তী জীবনের উদ্দেশ্যের কথা একের পর এক খুন করে তার মধ্যে কোনো অপরাধবোধই ছিল না উপরন্তু তার খায়েশ ছিল ১০১টি খুন করার পর সন্ন্যাসী ও দরবেশ হওয়ার এমনকি উদ্দেশ্য সফল হলে সে মাজারে মাজারে ঘুরে বাউলের জীবনযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল পুলিশ প্রথমে নড়ে চড়ে বসে ২০০৭ সালের দিকে বিশেষ করে ২০০৭ থেকে ২০০৯ সালের মাঝে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ বাহিনী ৬ জন অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে হত্যার মোটিভ ও প্যাটার্ন তাদেরকে ভয়াবহ কোনো সমস্যার ইঙ্গিত দিয়েছিল তারা খেয়াল করে যে এই নারীদের সকলেই মৃত্যুর পূর্বে ধর্ষণের শিকার হয়েছিলেন অন্যদিকে তাদের বেশিরভাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পারভিন হত্যাকাণ্ড থেকেই মূলত টনক নড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে জানা গিয়েছে ২০০৯ সালের জুলাই মাসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ পারভিন নামে এক নারীর লাশ উদ্ধার করে ওই ঘটনার পর এক ব্যক্তি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এবং জানায় যে পারভিন নামের ওই নারীকে সে রিকশায় করে বাসস্ট্যান্ড থেকে বহন করে এনেছে সে দুই যুবকের নাম উল্লেখ করে জানায় যে এরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে ফোন করার সময় ওই ব্যক্তি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিজের নাম বাবুল বলে উল্লেখ করে ডিয়ার ভিউয়ার্স এই তথ্য ২৩শে এপ্রিল ২০১৫ সালে যেভাবে রসু সিরিয়াল কিলার শিরোনামে চেপেছিল দৈনিক যুগান্তর পত্রিকা তাদের বর্ণনা থেকে আরো জানা গিয়েছে ফোনে অভিযোগ পাবার পর পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে গ্রেফতার করার পর পুলিশ নিশ্চিত হয় যে ওই দুই ব্যক্তি পারভিনকে ধর্ষণের সাথে জড়িত নন এরপর পুলিশ ওই নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায় পুলিশ ওই নাম্বারের হদিস বের করতে এক নারী সোর্সকে কাজে লাগায় এক মাস পর ওই নারী সোর্স পুলিশকে অবহিত করে যে ওই নাম্বারটি খোলা হয়েছে পুলিশ ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারে ওই সিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারের এক আখ ব্যবসায়ী তাজুলের নিকট থেকে কেনা হয়েছে যেভাবে সিরিয়াল কিলার শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২৩শে এপ্রিল ২০১৫ সালে ঘটনার আরও বর্ণনা দিয়েছে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পুলিশ তাজুলকে আটক করে আটকের পর তাজুল জানায় রসু খা ও মিজান নামের দুই ব্যক্তি মসজিদ থেকে ফ্যান চুরি করতে গেলে সে ও নৈশ প্রহরী মিলে তাদের দুজনকে হাতে নাতে আটক করে তখন সে রসু খার কাছ থেকে সিমটি কেড়ে নেয় এবং পরে সেটি ১০০ টাকায় বিক্রি করে দেয় ওই ফ্যান চুরির ঘটনায় হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসেছিল রসু খা কারণ তখনও তাকে খুনি হিসেবে প্রমাণ করা যায়নি তবে পুলিশ তখন নিশ্চিত হয় যে তাদের কাছে রসু খা ফোন করেছিল এরপর পুলিশ তাকে প্রমাণসহ গ্রেফতারের মিশন হাতে নেয়
কিছুদিন চেষ্টার পর 2009 সালের 7 অক্টোবর গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া থেকে গ্রেফতার করা হয় ভয়াবহ সিরিয়াল কিলার রসু খাঁকে। গ্রেফতারের পর প্রথম দিকে কিছুতেই মুখ খোলেনি রসু খাঁ, পরে পারভিনকে খুনের কথা স্বীকার করে সে। এরপর একে একে আরো 10 জন নারীকে হত্যার ব্যাপারেও সরাসরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে রসু খাঁ। অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা হয় আরো 11টি হত্যা মামলা। রসু খাঁ ধীরে ধীরে স্বীকার করতে থাকে অপরাধ জগতের সাথে তার সংশ্লিষ্টতা নিয়ে। সে স্বীকার করেছিল যে সে একজন পেশাদার অপরাধী এবং টাকার লোভে বিভিন্ন রকম অপরাধের সাথে সে জড়িত ছিল। তবে গ্রেফতার হবার পর একবার আত্মহত্যার চেষ্টাও করেছিল সে। আলোচিত 3টি মামলা রসু খাঁকে গণমাধ্যমে শিরোনামে এনেছিল। এগুলো হলো পপি হত্যা মামলা, শাহিদা হত্যা মামলা এবং পারভিন হত্যা মামলা। প্রথমে বলা যায় পপি হত্যাকাণ্ডের কথা। বিভিন্ন পত্রিকার পাতায় এসেছে 2009 সালের 9 ফেব্রুয়ারি চাঁদপুর জেলার নয়ারহাটের একটি খাল থেকে পুলিশ পপি নামে এক তরুণীর লাশ উদ্ধার করে। পুলিশের কাছে পপি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রসু খাঁ, কিন্তু আদালতের রায় নির্দোষ বলে প্রমাণিত হয় সে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান তাকে পপি হত্যা মামলায় বেকসুর খালাস প্রদান করেন। শাহিদা হত্যা মামলায় রসু খাঁ শাস্তি পায়, কারণ 2008 সালের 17 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার সোভানপুরে ডাকাতিয়া নদীর পাড়ে গলা টিপে শাহিদাকে হত্যা করার কথা স্বীকার করে সরাসরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রসু খাঁ। তাই বিজ্ঞ আদালত 2015 সালের 22 এপ্রিল এই হত্যা মামলার আসামি হিসেবে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়। এই মামলায় রায় প্রদান করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী। 2009 সালের 20 জুলাই রসু খাঁ তার ভাগ্নে জহিরুল এবং তাদের সহযোগী ইউনুসকে সাথে নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাসা গ্রামের একটি খালপাড়ে ধর্ষণ শেষে খুন করে পারভিন নামের এক নারীকে। পারভিন হত্যা মামলাতেও ফাঁসির রায় হয় রসু খাঁর। 2018 সালের 6 মার্চ পারভিন হত্যা মামলার রায় হয়। রসু খাঁ সহ তার ভাগ্নে জহিরুল ও তাদের সহযোগী ইউনুসকে ফাঁসির আদেশ দিয়েছিলেন চাঁদপুরের নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মান্নান। আলোচিত ঘটনাগুলোর মতো রসু খাঁর ব্যক্তিগত জীবনও অন্ধকারাচ্ছন্ন। সে 2 জন নারীকে বিয়েও করেছিল। তার দাবি, প্রথম বিয়ের আগে তাকে কোণে দেখতে দেয়নি ঘটক, ফলে প্রথম স্ত্রী মনির এক চোখ যে অন্ধ ছিল এটা সে শুরুতে জানতে পারেনি। এরপর সে তার প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই তার বোন রিনাকে বিয়ে করেছিল বলে জানা গিয়েছে। রিনাকে বিয়ের পর সে গাজীপুরে টুঙ্গিতে থাকতে শুরু করে। রসু খাঁর সিরিয়াল কিলিং এর সূত্রপাত ঘটে 2007 সালে তার শ্যালক মান্নানের স্ত্রী রিনাকে হত্যার মাধ্যমে। মিথ্যা বলে সে রিনাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ডাকাতিয়া নদীর পাড়ে তাকে ফেলে দেয় রসু খাঁ। এরপর একে একে আরো 10টি খুন করে সে। এসব খুন নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তার ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গিয়েছে রসু খাঁ নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলত, প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর ধর্ষণ করে হত্যা করত তাদের। এছাড়া সে ঢাকা ও গাজীপুর এলাকার বিভিন্ন ধরনের অপরাধের সাথেও জড়িত ছিল। খুনের পাশাপাশি ছিনতাই, ডাকাতি, বাড়ি লুট, বোমাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও চুরিই ছিল তার প্রধান পেশা। ঘৃণ্য এই অপরাধী এভাবেই বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলার হিসেবে নিজের নাম যুক্ত করেছে। সবার প্রত্যাশা তার দৃষ্টান্তমূলক শাস্তির। যাই হোক, সিরিয়াল কিলারদের নিয়ে আরো জানতে আমাদের অন্য 3টি ভিডিও দেখতে পারেন। সেসব ভিডিও থেকে আপনি নরখাদক সিরিয়াল কিলার অ্যালবার্ট ফিশ, পাকিস্তানি সিরিয়াল কিলার জাভেদ ইকবাল এবং বাংলার প্রথম নারী সিরিয়াল কিলার ত্রৈলোক্য তারিণীকে নিয়ে জানতে পারবেন। ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডিসক্রিপশনে। আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।